পুরনো বিবাদ নতুন করে সামনে হলো বাগবিতণ্ডা। শরীরী ভাষায় দেখা মিলল ঝাঁঝালো তেজ, যদিও শেষ রক্ষা হয়নি দুজনের। নিয়ম ভাঙায় দুজনকেই করা হয়েছে জরিমানা। তবে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বৈরী সম্পর্কটা এখন হট অফ দ্য কান্ট্রি। দুজনের সম্পর্কের বৈরিতা শুরু সেই 2013 সাল থেকে। আইপিএলে গৌতম গম্ভীর তখন কলকাতার অধিনায়ক, কোহলির ঘাড়ে বেঙ্গালুরুর নেতৃত্ব। এক দশক পর বদলেছে দুজনের ভূমিকা। গম্ভীর এখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর, সেখানে কোহলি বেঙ্গালুরের ওপেনিং ব্যাটসম্যান। সোমবার রাতে আইপিএলের ম্যাচে গম্ভীরের লখনউ মুখোমুখি হয়েছিল কোহলির বেঙ্গালুরের। ম্যাচের পর চড়ে যায় কথার বারুদ, দুজনের উত্তপ্ত বাদানুবাদ বৈরিতার আগুনে ঢেলেছে নতুন ঘি। সতীর্থরা এগিয়ে না এলে কথা কাটাকাটি চলে যেতে পারত হাতাহাতির পর্যায়ে। বার্তা সংস্থা ANI জানিয়েছে, দ্বন্দ্বে জড়িয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এই দুই ক্রিকেটার। শাস্তি হিসেবে তাদের ম্যাচ ফির পুরোটাই কেটে নেওয়া হয়েছে। এছাড়া লখনউর আফগান পেসার নবীনুল হককে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে। ম্যাচের 17তম ওভারে কোহলির সঙ্গে প্রথম ঝামেলা বাঁধে নবীনেরই। সে সময় এক আম্পায়ার এসে পরিস্থিতি সামাল দেন। গম্ভীর কোহলির ঝগড়ার সূত্রপাত বেঙ্গালুরুর জয়ের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালেই অবশ্য লখনউর উইকেট পড়ার পর নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উল্লাস করেছিলেন কোহলি। লখনউর ডাগ আউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে গম্ভীরকে চুপ করে থাকার ইঙ্গিত করেন কোহলি। মেজাজ বিগড়ানো সেখানেই শুরু। আফগানিস্তানের নবীন আউট হওয়ার সময়ও বুনো উল্লাসে মাতেন কোহলি। ক্যাপ খুলে ছুঁড়ে ফেলেন মাটিতে, সেটা ভালোভাবে নেননি নবীন। হাত মেলানোর সময় কোহলিকে তিনি কিছু একটা বলেন, পাল্টা জবাব দেন কোহলিও। এরপরই তেরে আসেন গম্ভীর, তুমুল বাগবিতণ্ডার শুরু সেখানেই। তবে সিনিয়র দুই ক্রিকেটারের এমন আচরণ ভালো মতো নেয়নি কেউ, দুজনকেই দুষছেন অনেকে। অথচ একটা সময় দুজনের সম্পর্ক ছিল বেশ আন্তরিক। টুইটারে পুরনো একটি ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, এটা সেই ভিডিও যখন গম্ভীর ম্যাচ সেরার পুরস্কার দিয়ে দিয়েছিলেন কোহলিকে। মাঠের বাইরে গিয়েও অবশ্য মেজাজ দেখিয়েছেন বিরাট কোহলি। ম্যাচ জিতে দর্শকদের ধন্যবাদ জানিয়ে পোস্টে তিনি লেখেন, দুর্দান্ত জয়, লখনউতেও আমাদের সমর্থকেরা রয়েছে দেখে ভালো লাগছে। সেই সঙ্গে ইনস্টাগ্রামে স্টোরিও দেন বিরাট, সেখানে লেখেন, আমরা যা শুনি সেগুলো সবই মতামত, তথ্য নয়। আমরা যা দেখি সেগুলো সবই ধারণা, সত্যি নয়। মাহমুদুল নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।